হ্যালো অবওয়ান, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্সারণ দেখব যেটি হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই সবশিেক্ষিত তো চলোয়ার দের না করে আমরা পড়াশুরু করি। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রকৃতি থেকে অর্জিত শিক্ষায় দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ সীমাবদ্ধতার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে যায়। কিন্তু শিক্ষার কোনো সীমা বা পরিসীমা নেই শিক্ষার পূর্ণতার দিকে অগ্রসর হতে হলে মানুষকে নিজস্ব প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সুশিক্ষিত হওয়ার জন্য স্বশিক্ষা বা নিজে নিজে শিক্ষার ব্যবস্থা করতে হবে কেননা শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান শক্তি অর্জন করা শিক্ষা সম্পূর্ণভাবেই অর্জন সাপেক্ষ শিক্ষা লাভের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধাপে ধাপে এগিয়ে শিক্ষার্থীগণ এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেন এবং শিক্ষিত হিসেবে পরিচিত হন শিক্ষা প্রতিষ্ঠান একটা সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট ডিগ্রি প্রদানের মধ্যেই তার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে জ্ঞানের পূর্ণতা আসে না জ্ঞানকে আত্মস্থ করার জন্য আত্মপ্রয়াসের কোনো বিকল্প নেই শিক্ষার পরিধি অনেক বড় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা লাভের সময় তাই যথেষ্ট জ্ঞান অনুশীলন ব্যতীত কেউ সুশিক্ষিত হতে পারে না আমাদের সমাজে এমন অনেকেই রয়েছেন যাদের উচ্চতর ডিগ্রি আছে কিন্তু দেশ ও জাতির কল্যাণে তারা কিছুই করতে পারেননি তাদের প্রাতিষ্ঠানিক উচ্চতর ডিগ্রি থাকলেও তারা স্বশিক্ষায় সুশিক্ষিত হওয়ার তাদের মধ্যে কখনোই মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটে না যা দিয়ে তারা দেশ ও দশের কল্যাণের জন্য উপকার করতে পারে না পক্ষান্তরে অনেক স্বশিক্ষিত ব্যক্তি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও দেশ ও জাতির তথা বিশ্ব মানবের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন দৃষ্টান্ত স্বরূপ সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো নিউটন গ্যালিলিও রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম প্রমুখের নাম উল্লেখ করা যেতে পারে তারা স্ব স্ব শিক্ষায় সুশিক্ষিত ছিলেন বলেই মোড়েও অমর হয়ে আছেন সুশিক্ষিত লোকের মন মুক্তবুদ্ধে আলোকে উদ্ভাসিত হয় তিনি বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী হন পরিশীলিত রুচিবোধে তিনি হন উদার বিনম্র সব মিলিয়ে সুশিক্ষিত মানুষ নিঃসন্দেহে হন আলোকিত মানুষ তাই একটি দেশ ও জাতির সার্বিক উন্নতি কল্পে স্বশিক্ষিত ও সুশিক্ষিত লোকের কোনো বিকল্প নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা যথার্থ জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হয় সুশিক্ষার জন্য নিজের উদ্যোগের প্রয়োজন হয় একমাত্র স্বশিক্ষার মাধ্যমেই সুশিক্ষিত হওয়া সম্ভব সেজন্য সারা জীবন ধরে মানুষের জ্ঞান সাধনা চলে